দূত বাংলা বার্তায় সকলকে স্বাগত। আমরা এখন এসেছি চাঁদপাড়া গার্লস স্কুলে। গতদিন দেখেছেন কিভাবে স্কুলের সামনে দখল করেছে কিছু প্রোমোটার, তাদেরই বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে ছাত্রছাত্রীরা। তাই শুনুন ওরা কি বলছে। আচ্ছা, তোমাদের স্কুলের সামনে যে প্রাচীর ওই ব্যারিকেডটা দেওয়া হয়েছে, তোমরা এটাকে কিভাবে নিচ্ছ? আমরা এটাকে একদমই আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পাচ্ছি না, যেহেতু আমাদের এখানে স্কুলটা 75 বছর ধরে আমরা এখানে থাকছি, এখানে 2000 ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে। সেহেতু আমরা কখনোই চাই না যে প্রোমোটাররা এখানে দখল করুক। আমরা চাই এখানে ভালো করে পড়াশুনো করি সবাই মিলে। আর এখানে যে দোকান হচ্ছে 10-11টায়, আমরা তো চলাচলই করতে পারবো না রাস্তা দিয়ে, তাহলে আমরা কখনোই চাই না ওখানে প্রোমোটাররা আসুক বা জায়গাটা নিক। তোমার নাম? সুইটি দাস। সুইটি দাস কোন ক্লাসে পড়ো? 10। এবার আমরা শুনে নেব আরেকজনের কথা। আমরা এখানে এতদিন ধরে স্কুলে পড়াশোনা করছি, আমাদের স্কুলটা আজ 75 বছর হয়ে গেছে, আমরা 2000 ছাত্রছাত্রী পড়াশোনা করি। তো এখন এখানে প্রোমোটাররা এসে যে দোকানগুলো বানাচ্ছে, জমিটা দখল নিতে চাইছে, 10-11টা হয়ে গেলে আমাদের রাস্তাটা প্রচণ্ড শুরু হয়ে যায়, আমরা চলাচল করতে পারি না, প্রচণ্ড ভিড় হয়ে যায়, জ্যাম হয়, এবং আমাদের স্কুলে পড়াশোনা করতেও খুব প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে, এত পরিমাণে এখানে জনচলাচল হচ্ছে। তো এই জন্য আমরা চাই না এখানে প্রোমোটাররা আসুক, প্রোমোটাররা জায়গাটা দখল নিয়ে নিক, আমরা শান্তিপূর্ণভাবে আমরা স্কুলে থাকতে চাই, পড়াশোনা করতে। এর পরবর্তীতে তোমরা কি করতে চাও? যদি এখানে যদি কেউ যদি অন্য কোনো কমপ্লেক্স বা কিছু বানাতে চায়, তোমাদের পদক্ষেপ কি হবে? এখানে যদি অন্য কেউ কমপ্লেক্স কিংবা অন্য কিছু করতে চায়, আমরা আমাদের এখানকার পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং আরও যারা যারা আছেন, আমাদের স্কুলের হেড ম্যাডাম আছেন, এবং আমরা অন্যান্য তাদেরকেও জানাতে পারি, আমাদের পঞ্চায়েত আছেন, আমরা আন্দোলন করতে পারি। এবার শুনতে পাচ্ছি যে এটা স্কুলের জায়গা না, তা তোমরা কি করে আন্দোলন করে তোমরা এটাকে রক্ষা করবে? কিন্তু যেহেতু আমরা এখানে 75 বছর ধরে আছি, সেহেতু স্কুলের আশেপাশের জন্য আমরা নিশ্চয়ই একটা কিছু একটা ক্ষমতা তো আছেই, আর যেহেতু স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা অনুসারে এইটুকু তো মানতেই হতে পারে। স্কুল হলো আমাদের মন্দির, দরকার পড়লে আমরা অবরোধ করব এবং মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখব, আমাদের মন্দিরকে আমরাই রক্ষা করব। এত বছর ধরে আমরা পড়াশোনা করছি, কি করে আমরা এটা নষ্ট হতে দিতে পারি? তোমার নাম? আমার নাম সোহেলী সরকার। উত্তর চব্বিশ পরগনার ভিতরে গাইঘাটার চাঁদপাড়া এলাকায় এই প্রোমোটারের দৌরাত্ম্যটা বন্ধ হোক। দেখুন, এই যে হচ্ছে রাস্তা, এইভাবে সাইকেল সমস্ত ছাত্রছাত্রীরা রাস্তার উপরে রেখে দিচ্ছে, এতে অসুবিধা হচ্ছে, এবং যদি প্রোমোটাররা এই জায়গাটা দখল করে নেয় তাহলে আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে। এই কারণের জন্যে স্কুলের ছাত্রছাত্রীরা বলছে যে সকলকে স্কুলের পাশে দাঁড়ানোর জন্যে। এবার আমরা শুনে নেব চাঁদপাড়া বয়েজ স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কি বলেন। শুনুন কি বলেন প্রধান স্যার। আমরা শুনতে পেলাম যে চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিকের সঙ্গে গার্লস স্কুলে যে ঘটনাটা ঘটেছে, যে সামনের জমিটা দখল করেছে কিছু প্রোমোটার, এবং সেই একই রকমভাবে আগেই দেখেছিলাম একটা পাঁচিল বানানোকে কেন্দ্র করে চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ স্কুলে একটা সমস্যা তৈরি হয়েছিল, তা গার্লস স্কুলের ব্যাপারটা আপনারা কি মনে করছেন? এটা দুর্ভাগ্যজনক, চাঁদপাড়ার মতো সংস্কৃতি সম্পন্ন একটা জায়গা যেখানে একের পর এক স্কুলের মতো সংস্থায়, যেখানে এই অঞ্চলেরই সমস্ত ছেলেমেয়েদের পড়াশুনো এবং তাদের নিশ্চয়তার ব্যাপার রয়ে গেছে, সেই জায়গাগুলোতে একের পর এক কয়েকজন মুষ্টিমেয় লোক তাদের ব্যক্তি স্বার্থে যেভাবে আঘাত করছে সেটা কোনো মতেই শুভ নয়। প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে গিয়ে স্কুলের স্বার্থ, স্কুলের ছাত্রছাত্রীদের নিশ্চয়তার জায়গা থেকে নিশ্চিত করাটা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব বলে আমার মনে হয়। আজকে গার্লস স্কুলের ছেলেমেয়েরা মানে মেয়েরা তারা বলছে প্রয়োজনে সমস্ত স্কুলকে চিঠি করবে এবং সবাইকে আহ্বান জানাবে যে গার্লস স্কুলের পাশে দাঁড়ানো। তা আপনার এই স্কুল থেকে আপনাদের ভূমিকা কী থাকবে যদি ডাকে? আমি আমার সরকারি নীতির মধ্য থেকে এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত নিয়মকানুন মেনে নৈতিকতার জায়গা থেকে স্কুলের পক্ষ থেকে যতটা সাপোর্ট দেওয়া যায় অবশ্যই করে সেই সাপোর্ট আমাদের স্কুল দিতে প্রস্তুত, এবং যাতে করে এই ধরনের অ্যাক্টিভিটিস বন্ধ হয় তার জন্য সমস্ত ধরনের ক্রিয়াকলাপে সাপোর্ট দেওয়ার জায়গায় আমরা স্কুলে আছি।
আচ্ছা, বয়েজ স্কুলের যে কেসটা হয়েছিল সেটা কি পরিস্থিতিতে আছে বর্তমান সময়ে? এই কেসটা বলতে গেলে একটু আগে থেকে আসতে হয় সবাইকে জানানোর স্বার্থে, শেষে বললে একদম শেষটুকু বললে বোঝা যাবে না। অদ্ভুতভাবে আমাদের চাঁদপাড়া বাণীবিদ্যাপীঠে প্রবেশের যে রাস্তাটা, সেই রাস্তা আমাদের পাঁচিল দিয়েই একেবারেই প্রোটেক্টেড ছিল এবং সেটা আমাদের নিজেদের জমির উপরেই। অনেক আগে চাঁদপাড়ারই কোনো গুণী মানুষ, শিক্ষা অনুরাগী মানুষ এই জমিগুলো দান করে গেছিলেন স্কুলকে, তাদের জমির উপর দিয়ে এই রাস্তাটা ছিল এবং স্কুলের পাঁচিল ছিল। আমরা 2000 সালের একেবারেই প্রথম দিকে হঠাৎ করে যখন লক্ষ্য করি সেই পাঁচিলের চারপাশটা কিছু অসৎ মানুষ তাদের ব্যক্তি স্বার্থে, তাদের ব্যবসায়িক স্বার্থে ওই পাঁচিলটাকে ফেলে দেওয়ার জন্য তার চারিপাশ থেকে এক সাইড থেকে একটা ক্যানেল তৈরি করে এবং সেটা প্রচণ্ড বৃষ্টি বা ঝড়ের সময়ে ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। তাৎক্ষণিক আমরা সমস্ত প্রশাসনকে চিঠি মারফত সব অবশ্যই করে জানাই এবং জানানোর পরে প্রশাসনিক স্তরে মাননীয় বিডিও সাহেবের ঘরে একটা মিটিংয়ে উনি সেই মুষ্টিমেয় কয়েকজন অসৎ ব্যবসায়ীদের প্রতি অ্যাকশান নেন এবং তাৎক্ষণিক সেটাকে বন্ধ করে দেওয়ার জন্যে তাদেরকে নির্দেশও দেন। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করলাম তারা সেই প্রশাসনের নির্দেশটাকে পুরো মাত্রায় অমান্য করে সেই গর্তগুলো বোজালো না এবং সেই অবস্থাতে থেকে গেল। আমরা পরবর্তীকালে প্রশাসনের আরও বিভিন্ন জায়গায় এসডিও এবং আমার শিক্ষা দপ্তরের মাননীয় এডিআই সবাইকে জানিয়ে রাখি। এখানেও শেষ নয়, আমফান যে বিধ্বংসী ঝড়, সেই ঝড়ের দিন পর্যন্ত আমাদের সেই পাঁচিলটি অক্ষত ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার পরের দিন থেকে দেখতে পেলাম, প্রথম দিন অর্ধেক, তার পরের দিন অধিকাংশ অংশটাই, পাঁচিলের অধিকাংশ অংশটাই কারা ভেঙে দিয়ে গেছে। আমরা স্কুলের পক্ষ থেকে এবং তত্ত্বসহ প্রমাণ করার জায়গাতে আছে এবং প্রমাণ করেছি সেটা কোনো মতেই আমফানে ভাঙা ছিল না, কোনো অসৎ উদ্দেশ্যে স্কুলের উপরে আঘাত আনার জন্যে এই পাঁচিলটা ভাঙা হয়েছিল। আমরা তাৎক্ষণিক প্রশাসনের সমস্ত স্তরে যাই, যে কোনো কারণে আমরা প্রশাসনের সর্ব লেভেল থেকে পুরো মাত্রায় সহযোগিতা পাইনি। তখন শিক্ষক মহাশয়দের, শুধু শিক্ষক মহাশয় বলা ভুল হবে, শিক্ষক শিক্ষিকা কিছু অভিভাবক এবং একটা বড় অংশের প্রাক্তনী, যাদের যে কাজ আমরা স্কুলের পক্ষ থেকে সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব, তারা থেকে সেই পাঁচিলটা নিজেরা হাতে গেঁথে মাস্টারমশাইরা নিজেরা পাঁচিল তৈরি করে দেন। সেগুলো পর্যন্ত, সেসব পর্যন্ত ঠিক ছিল। এই সময় পর্যন্ত তৎকালীন গাইঘাটা পুলিশ স্টেশনের পুলিশ মহোদয়দের ভূমিকাও আমাদেরকে খুব আঘাত করেছিল, তাদের ভূমিকাও আমাদের কাছে ঠিক ছিল না বলে মনে হয়েছিল। মাস্টারমশাইদের সম্পর্কে অফিসিয়াল মিটিংয়েও তারা অসম্মানজনক কথাবার্তা বলেছিলেন এবং আমরা কোনো জায়গা থেকে তার প্রতিবাদটা খুব বেশি পেয়ে ওঠেনি। কিন্তু আমাদের প্রাক্তনীরা, তারা তাদের সঠিক ভূমিকা পালন করে বিডিও অফিসের ধর্নায় বসে বিডিওকে অনেকটাই বাধ্য করেন এই জায়গাটাতে সঠিকভাবে সঠিক ভূমিকা পালন করার জন্য। তার পরে পরেই অদ্ভুতভাবে যেটা ঘটে সেটা হচ্ছে তারা কেসটা হাইকোর্টে নিয়ে যায়, মহামান্য হাইকোর্ট,
তাদের সেই কেসটাকে গ্রহণ করার পরে শুনানির পরে কেসের যথার্থতা নেই বলেই ঘোষণা করে। আমরা খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি সেই জায়গাটাতে পাঁচিল তৈরি করে আমাদের মনীষীদের মূর্তি তৈরি করে আমাদের প্রবেশ দ্বারটাকে অনেকটাই সুন্দর করে তোলার চেষ্টা করেছি এবং অলরেডি করে ফেলেছি, কিন্তু কিছুটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এই কাজটা সম্পূর্ণ করার পরের দিন আবারও তারা ডিভিশন বেঞ্চে কেস করেছেন। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় আছি, কিন্তু স্কুলের পক্ষ থেকে সরাসরি স্কুলকে পার্টি না করে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, সভাপতি এবং মাননীয় পরিচালন সমিতির প্রতিনিধিকে ব্যক্তিগতভাবে পার্টি করে এই হাইকোর্টে কেস চালানো স্কুলের স্বার্থে কিছুটা সমস্যা থাকলে আমাদের বাধ্য হয়ে সেটা করতে হচ্ছে। এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে স্কুল চলছে, শুধু তাই নয়, এর মধ্যেও দুটো দিন গাইঘাটা থানা ওরা যে ডায়েরি করে তার উপর বেস করে আমাদেরকে কোর্টে হাজিরা দেওয়ার জায়গা তৈরি হয়, এবং শিক্ষক হিসেবে আমাদের কাছে সেটা সত্যি খুব অসম্মানজনক ছিল যে শিক্ষকরা ওদেরকে মারধর করার কারণে অভিযুক্ত এবং তার জন্য তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়েছে। এবং শুধু তাই নয়, এই অসুখ থামাচ্ছি, আমরা দেখেছিলাম যে তখন এই স্কুলেরই ছাত্ররা করে ঝাঁপিয়ে পড়েছিল মারার জন্য, এবং তারাই আবার কেস করছে শিক্ষকদের উপরে, এটাকে আপনারা কীভাবে নিচ্ছেন? এটাকে আমরা কোনো মতেই ভালোভাবে নিচ্ছি না। এটাকে থামানোর জন্যে চাঁদপাড়ার শুভ বুদ্ধিসম্পন্ন সমস্ত অংশ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে করবেন এই আশা আমরা রাখি। এবং এই প্রাসঙ্গিক কথাবার্তা যেটা বলি, যারা এটা করছে তারা স্কুলের প্রাক্তনী, এবং কোনো প্রাক্তনীরা স্কুলের টিচারদেরকে এইভাবে অসম্মান করতে পারেন, আমি অন্তত আমার দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে এটা আমার কাছে একেবারেই অস্বাভাবিক বলে মনে হয়েছে। আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বনগাঁ কোর্টে যখন আমরা হাজিরা দিতে যাই সেই সময়ে ওই কোর্টে কাজ করা আমাদের প্রাক্তনী এবং পেশায় উকিল, এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা একেবারেই বিভিন্ন জায়গায় যেভাবে টিচিং হয় সেই ধরনের টিচ আমাদেরকে করা, আমাদের একদম বয়স্ক 70 বছর বয়স্ক প্রেসিডেন্ট এবং মাননীয় প্রতিনিধিদের বিভিন্ন ধরনের কটূক্তি করে, রাস্তায় দাঁড়িয়ে তাদের অন্যদেরকে দিয়ে ঠেলা মারার মতো পরিস্থিতি তৈরি করে, যেটা আমরা শিক্ষক হিসেবে আমাদের কাছে সত্যি খুব অসম্মানের। এবং এর থেকে বেরিয়ে আসা, চাঁদপাড়াকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসা প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের খুব প্রয়োজন, এবং চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রেও আশা করি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসবেন এবং এই সমস্যার সমাধান হবে। আমরা আমাদের স্কুলের ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় আছি, চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে সবাইকে অনুরোধ করব ওদেরকে যেন কোর্টে যাওয়ার আগেই তাদের এই কুচক্র নষ্ট করা যায়, এটাই আমার পক্ষ থেকে সবাইকে বার্তা। ধন্যবাদ। আপনার নাম? রবিউল ইসলাম। প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক চাঁদপাড়া বাণী বিদ্যালয়। আমরা দেখেছিলাম চাঁদপাড়া বয়েজ স্কুলে যে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যে সমস্যাটা বেড়েছিল, আপনি প্রাক্তনীদের সঙ্গে নিয়ে যেভাবে সেই প্রমোটারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আপনাকে আমরা ইউটিউব বাংলার বার্তা থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং তার সাথে সাথে আপনাকে বলি
চাঁদপাড়া গার্লস স্কুল, সেই গার্লস স্কুলেই একই ধরনের প্রমোটাররা তারা স্কুলের সামনে একটা জায়গা কিনেছে এবং ছাত্রছাত্রীদের কাছে আজকে শুনলাম তারা খুবই হতবাক, ওই স্কুলটা ছাত্রছাত্রীদের জন্যই স্কুল কর্তৃপক্ষ কিনতে চেয়েছিল এবং তাদেরকে কিনতে দেওয়া হয়নি, রাতের অন্ধকারে কিছু প্রমোটারদের কাছে সেই জমিটা বিক্রি করে দেওয়া হয়। এরকম অবস্থায় তারা ছাত্রছাত্রীরা আবেদন করছে এই এলাকায় যারা শিক্ষক শিক্ষিকা আছেন, যারা সাধারণ মানুষ আছেন, সকলের কাছে আবেদন করবে যে তাদের পাশে দাঁড়ানোর জন্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে ডাকা হলে আপনি কি করবেন? নিশ্চয়ই হচ্ছে স্কুলের পাশে থাকব, যেখানে স্কুলের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, স্কুলের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেখানে তার বিরুদ্ধে অবশ্যই আমাদের পথে নামতে হবে এবং ওই কুচুকরি কুব্যবসায়ীদের বিরুদ্ধে যারা শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক ক্রিয়াকর্মকে প্রতিনিয়তই হচ্ছে কি বলবো যে একটা সংকটপূর্ণ মুহূর্তের মধ্যে নিয়ে যেতে চাইছি, তাদের বিরুদ্ধে আমাদের পথে থাকতেই হবে এবং পথে নামতেই হবে। হ্যাঁ, এর জন্য আমাদের চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ এলাকার গর্ভের স্কুল, সেই স্কুলে এই ব্যবসায়ী কুচক্রি বা প্রমোটারের বিরুদ্ধে পথে নামতে গিয়ে আমরা হ্যাকেলড হয়েছি শিক্ষকরা, আমরা হুমকির মুখোমুখি হয়েছি, ছাত্র অভিভাবক যারা আমাদের সাথে এসেছিলেন তারাও হুমকির মুখে পড়েছে, বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদেরকে ভয় দেখানো হয়েছে, কিন্তু আমরা সেই সমস্ত হুমকি ভয় দেখানোকে তোয়াক্কা না করে আমরা স্কুলের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, ছাত্র নিরাপত্তার স্বার্থে এবং ছাত্র পাঠের দানের পরিবেশ সুরক্ষিত করবার জন্য আমরা এর লড়াই থাকব, আমরা পথে থাকব, আমরা আমাদের জেহাদ আমাদের লড়াই জারি থাকবে শেষ পর্যন্ত এবং জয়ের জন্যই আমরা হচ্ছে অপেক্ষা করছি। যদিও এই মুহূর্তে চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠের বিষয়টি বিচারাধীনে রয়েছে, ফলে প্রকাশ্যে বা ওপেন ফোরামে সব কথা বলা ঠিক হবে না, আমরা সেই জন্য একটুখানি অ্যাভয়েড করছি। শুধু এইটুকু বলতে চাই এবং এই মিডিয়ার মাধ্যমে চাঁদপাড়া এলাকার সর্বস্তরের শিক্ষানুরাগী শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বার্তা দিতে চাই, চাঁদপাড়া গর্বের জায়গা, জেলার রাজ্যের মানচিত্রে একটা অন্যতম স্থান অধিকার করে নিয়েছে। গাইঘাটা ব্লকে তিনটি গার্লস স্কুল আছে, যার মধ্যে চাঁদপাড়া জিপিতেই দুটি আছে, চাঁদপাড়া জিপির মধ্যে পাঁচটি স্কুল আছে, পাঁচটি স্কুলই হচ্ছে এইচএসএস স্কুল। পশ্চিমবাংলায় গ্রাম্য এলাকায় কোন জিপিতে এইরকম পাঁচটি স্কুল এইচএসএস স্কুল আছে? দুটি একই পঞ্চায়েতের মধ্যে দুটি হচ্ছে গার্লস স্কুল আছে। এই যে এখানে শিক্ষানুরাগী মানুষের বাস, শিক্ষা উৎসাহী মানুষের বাস, নাগরিকদের বাস, এই যে নিবিড় ঘন জনবসতি পশ্চিমবাংলার বুকে অন্য কোনো জায়গায় নেই, এই জনপদে গড়ে উঠেছে ইতিমধ্যেই যে পলিটেকনিক সরকারি কলেজ, এই জনপদেই তৈরি হয়েছে, এই সরকার হচ্ছে ঘোষণা করেছে যে হচ্ছে ইউনিভার্সিটি, যে যে পঠন পাঠন অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের এখানেই শুরু হচ্ছে। সেই এলাকার মানুষের বাসের শিক্ষা শিক্ষা ক্ষেত্রগুলো শিক্ষা অঙ্গনগুলো যে সুন্দর পরিবেশ, যে সুন্দর স্বাভাবিক নিরাপত্তাহীন পরিবেশ করা, আকর্ষণীয় পরিবেশ করে তোলার, সেটা চাঁদপাড়ার মানুষ ভাবছে ভাববে এবং এটাকে যাতে বিঘ্নিত না করতে পারে কোনো মানুষজন, কোনো অভিসন্ধিকারী, সেজন্য হচ্ছে পথে থাকবে এবং আমরাও থাকবো, আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং এ এলাকার মানুষের শিক্ষানুরাগী মানুষ, এ এলাকার ছাত্রছাত্রী প্রাক্তন যারা রয়েছে তাদের সমবেত করে ঐক্যবদ্ধ একটা মঞ্চ করে নিয়ে এবং এর বিরুদ্ধে একটা লাগাতার, যদি এরা শুধু না অন্য ভবিষ্যতে কখনো কেউ যদি না করতে পারে এই প্রয়াস না চালাতে পারে তার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমার বিশ্বাস, আমার প্রত্যয় এ এলাকার প্রতিটি নাগরিক সে ব্যাপারে সবসময়ের জন্য অগ্রণী ভূমিকা রাখবে। আচ্ছা, আমরা শুনেছি যে বনগাঁ কোর্টে আপনাদেরকে হাজিরা দিতে হচ্ছে,
এবং সেই হাজিরা দেওয়ার সময় আপনাদের উপরে হেনস্থা করেছে আমাদের এই স্কুল থেকে প্রাক্তন যারা, তারাই ওইখানকার উকিল এবং তারাই নাকি আপনাদেরকে হেনস্থা করেছে, এটা খবর আমরা পেয়েছি। তা এই বিরুদ্ধে মানে এর পক্ষে আপনি কী বলতে পারেন যে এটা কী ঘটনা ঘটেছিল সেদিন? এরা তো অ্যাকচুয়ালি সেদিনকে স্যারেরা গেছিলেন, আমরা যাইনি। মূলত স্যার তার বক্তব্যে বলেছেন ওরা স্কুলকে পার্টি করেনি, ব্যক্তিগতভাবে স্কুলের হেড স্যার এবং দুইজন সভাপতি এবং একজন বর্ষীয়ান আমাদের পরিচালন সমিতির মেম্বার তাকে হচ্ছে ওরা পার্টি করেছে। ফলে স্কুল এবং প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা অনেকে কোর্টে যেতে পারছি না। আমাদের এটা শুনে আমাদেরও খারাপ লাগছে, এরা আমাদেরই প্রাক্তন ছাত্র এবং আমাদের অতি প্রিয় কাছের ছাত্র ছিল, আছেও এখনও মনে করি। এদের শুভ বুদ্ধি সম্পন্ন হোক, এরা ভাবুক যে হচ্ছে স্কুলের যে স্কুলে পড়াশুনো করেছি সেই স্কুলের স্যারেদের ওই যে হচ্ছে তিন দিক ঘেরা কাঠগোড়ার মধ্যে হচ্ছে দেখা এবং স্যারেদের কোর্টে হাজির দেওয়া, স্যারেদের হচ্ছে অসামাজিক তৈরি করা, এই রূপে দেখতে চাওয়া, তাদেরকে কতটুকু কষ্ট হচ্ছে, কতটুকু কষ্ট দেয়, হ্যাঁ, এটা যেন ভাবুক। এই শুভবুদ্ধি ওদের উদয় হোক এবং আমরা চাই অচিরে উদয় হোক। শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি না দেখে স্কুল প্রতিষ্ঠানগুলোতে অন্তত স্বাস্থ্যক্ষেত্রে যেগুলো কিছু সমস্যা যদি থাকে সেই স্কুল প্রতিষ্ঠানগুলোকে সেই সমস্যাগুলো সমাধান করে নিয়ে ত্রুটি বিচ্যুতিগুলোকে শুধরে নেওয়ার এই সমাজের মানুষদের হচ্ছে থাকা উচিত। আমি মনে করব সেই সমস্ত প্রাক্তন ছাত্র বন্ধুদেরকেও যে যারা অন্তত এখনও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নিজেদের স্বার্থভাবে বেশি করে দেখছে তারা এইভাবে ভাবুক, তারা এই সমস্ত প্রতিষ্ঠানকে যে সেবামূলক বা প্রতিষ্ঠান শিক্ষামূলক প্রতিষ্ঠানকে তারা তাদের ছেড়ে দিক এবং তারা এইভাবেই হচ্ছে প্রতিষ্ঠানের পাশে থাকুক যে ওখানে স্কুল, ওই স্কুলের জন্য যে জমি জায়গা যে ত্রুটি বিচ্যুতি যদি কিছু থেকে থাকে তাদের স্কুল সন্তুষ্টি তারা সংশোধন করে নিয়ে স্কুল কাউকে না ঠকিয়ে স্কুলগুলোর সেরকম ক্ষমতা আছে প্রয়োজনে টাকা পয়সা প্রয়োজন যদি হয় ছাত্র শিক্ষক মিলে আমরা উভয়ই মানুষের কাছে হচ্ছে অনুদানের জন্য হচ্ছে হাত পাতব এবং তাদেরকে কাউকে ঠকাবো না, না ঠকেই আমরা হচ্ছে যথাযথ মূল্য নিয়ে সেই জমি টমি নিয়ে নেব। কিন্তু স্কুলের অনধি হচ্ছে দূরে এইরকম সম্পত্তি স্কুলের স্বার্থে, স্কুলের নিরাপত্তার স্বার্থে, পঠন পাঠনের পরিবেশের সুরক্ষিত স্বার্থে এইগুলো সমাজের যে কোনো মানুষ এইকে হচ্ছে ছাড় দেবে এই আশা রাখি এবং এই এই এইটাকে চাইবো যে সর্বস্তরের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এইটে হচ্ছে মান্যতা দেবে এই আশা রাখছি। আচ্ছা, যে উকিলগুলো আপনাদেরকে কোর্ট চত্বরে হেনস্থা করেছিল তারাই কি এই জায়গাটা কিনেছে? অ্যাকচুয়ালি যেটা মনে হচ্ছে এদের অবস্থান সামনাসামনি বা নাম আমরা কিছু পাইনি, আমি তো পাইনি ব্যক্তিগতভাবে, তবে এটা সম্পূর্ণ শোনা কথা, ব্যক্তিগতভাবে নিজেও এই শোনা কথাটা যাচাই করিনি। যে আমরা শুনতে পাচ্ছি চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ আমাদের প্রবেশদ্বার নিয়ে পাঁচিল নিয়ে যারা ভেঙে ফেলেছিল এবং হচ্ছে আমাদের সাথে সংঘাত করে আমাদেরকে আমাদের বিরুদ্ধে তারা থানায় এবং কোর্টে অভিযোগ জারি করে, ঠিক সেই অংশটাই চাঁদপাড়া গার্লস স্কুলের ক্ষেত্রে, বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে তারাও সেই একই রকম ভূমিকা নাক্কারজনক ভূমিকা রাখছে, এটা আমাদের শোনা কথা। আমরা মনে করছি এরকম একটা শক্তি, এই ওই শক্তি আর এই শক্তি একই শক্তি। আচ্ছা, কোর্ট চত্বরে যে উকিল আপনাদের শিক্ষকদের হেনস্থা করেছিল তাকেই তো দেখা গেছিল যে জমিকে কেন্দ্র করে একটা ভিডিও ফুটেজে যে সেই এইখানে গণ্ডগোল করে আপনার বিরুদ্ধেই মানে চড়াও হয়েছিল, এটা তো আমরা ভিডিও ফুটেজেই দেখেছি, এ নিয়ে আপনি কী বলবেন? এটা নিয়ে সত্যি দুঃখজনক ঘটনা, আমার ব্যক্তিগতভাবে লজ্জার বা ভয়ভীতির কোনো কিছু বিষয় নেই। আমি কি গর্বিত যে একটা স্কুলের প্রতিষ্ঠান এবং আমার কর্মক্ষেত্র যেখানে কাজ করে আমার পরিবার আমি নিজে এবং সন্তান পুষ্টতা হচ্ছে পাচ্ছি, সেই স্কুল যখন আক্রান্ত হচ্ছে বা হয়েছে এবং তার পরিবেশ পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে সেখানে আমি রুখে দাঁড়াতে পেরে আমি নিজেও গর্ব অনুভব করছি এবং ভবিষ্যতে থাকবো সে দৃঢ় অঙ্গীকারও করছি। এবং যে ছেলে যে প্রাক্তনীরা এই আচরণটা করেছে তাদের কাছে আমার এই বার্তা,
তাদের শুভ বুদ্ধি উদয় হোক, তারা ভালোভাবে মূল স্রোতে এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি সদয় হয়ে স্বাভাবিকভাবে হচ্ছে ফিরে আসুক। শুধু তারা যেন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিজেদের লাভ এই অংশের এই প্রতি হচ্ছে নজর না রেখে তারা একটুখানি সামাজিকভাবে হচ্ছে ফিরে আসুক এবং সামাজিক হোক, এবং আমি বিশ্বাস করি তাদের মধ্যে সামাজিক গুণাবলী যথেষ্ট বলে বিদ্যমান এবং তারা পারবে, এবং অদূর ভবিষ্যতেও এই চাঁদপাড়ার সমস্ত প্রতিষ্ঠানগুলো যে চাঁদপাড়া এলাকার মুখ উজ্জ্বল করে তুলছে এবং আগামী দিনে আগামী প্রজন্মকে এইখানে হচ্ছে সুনাগরিকের যে কারিগর হিসেবে আমরা কাজ করছি এবং এই প্রতিষ্ঠানগুলো আছে তার সাথে সার্বিকভাবে একটা সহ অবস্থানে আসবে আমার প্রত্যয় আমার বিশ্বাস আছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুশান্ত বিশ্বাস।